বিসিএসএস কেন গ্লাসগো কমার্স স্কেল আমরা খুবই সহজে আজকে একটু পর্যায় করবো। এটা তিনটা ইয়ে আছে, আই অপে আই, ভার্বাল আর মোটর রেসপন্স, এই তিনটা তো আমরা সবাই জানি, কেন আমরা রাখবো ই ভি এম, আই অপনি ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স। এখন এগুলোর হচ্ছে ভিতরে আমরা কেমন মনে রাখবো বা তার মান কোনটা, আয়ের মান কোনটা, ভার্বালের মান কোনটা আর হচ্ছে মোটরের মান কোনটা, এটা মনে রাখাটা খুবই সহজ। এই যে ভি আছে না, এই ভি দেখতে কেমন কেমন বলতে, আমরা যখন রোমান অক্ষরে ভি লিখি, সরি রোমান অক্ষরে আমরা পাঁচ লিখি, তখন কেমন এরকম করে লিখি না, এটা হচ্ছে রোমান অক্ষরে পাঁচ। তার মানে হচ্ছে এই ভি মানে হলো পাঁচ, মানে ভার্বাল মান হবে পাঁচ, খুবই সহজ। মানে ভার্বাল যখন এরকম করে আমরা দেখবো, মানে ভার্বাল দেখি আমাদের মাথায় চলে আসবে যে ভার্বালের মান পাঁচ, কেন এই যে ভি মানে এখানে একটা শুরু, ভার্বাল শুরু হয়েছে পাঁচ দিয়ে, পাঁচ রোমান অক্ষরে পাঁচ দিয়ে, তার মানে কি এটা চার, এটা ছয়, পাঁচখানটা যে আমরা পেয়ে যাই পাঁচ, ভি মানেই তো এই যে পাঁচ দেখতে, এটা চাই এটা পাঁচ। ওকে, এখন আমরা শুরু করে দেই যে কেমনে আমরা করতাম, মডেল আই ওপেনিং যেটা আছে আইটা হচ্ছে খুবই সহজ, ESPN দিয়ে আমরা মনে রাখতে পারি, ক্রিকেট একটা খেলা আছে, এতে হচ্ছে আই ওপেনিং স্পোর্টে আসলে হবে, আর এসতে হচ্ছে আমরা সাউন্ড, মানে সাউন্ড করবো তারপরে সেটা ওপেন হবে বলবে, এরপর পিতে হচ্ছে কি পেন, পেন ফুল স্টিমুলাই, আর এনথে হচ্ছে নো রেসপন্স, নো নো রেসপন্স, তার মানে এটা হচ্ছে কত, নো রেসপন্সের মান এখানে একটা ঝান কাহিনী আছে, নো রেসপন্সের মান কিন্তু জিরো না, এটা একটু ভালো করে মনে রাখতে হবে, নো রেসপন্সের মান কিন্তু কত না, জিরো না। যেমন হচ্ছে আমরা এন ও, নো আছে না, আর ও এন ই যখন আমরা লিখে যাই, নোর ভিতরে কিন্তু কী আছে ওয়ানের মতো, ও এন ই ওয়ান, নো এই যে উল্টায় দেখলে এই যে নো হয়ে যায়, মানে নোর মান হচ্ছে কত, ওয়ান হবে, কিন্তু ও এন ই ওয়ান, নোর মান কিন্তু জিরো বানানো যাবে না। তার মানে ইতে কি আই ওপেনিং স্পোর্টিং অ্যাসলিস আই ওপেন করবে, ইতে হচ্ছে কি সাউন্ড, ইতে হচ্ছে পেইনফুল স্টিমুলাই প্রতি হবে, আর এনথ হচ্ছে কি নো রেসপন্স, মানে তুমি যতই তাকে বুদ্ধিবাদী করো না কেন সে আর চোখ খুলবে না। ওকে, তার মানে ইতে আই ওপেনিং স্থলে আই ওপেনিং স্পোর্টিং অ্যাসলিস স্থলে সাউন্ড টু সাউন্ড, ইতে হলো টু পেইন, আর এনথ হলো নো রেসপন্স। এরপর আমরা যাবো ভি, ভিতে হলো ভার্বাল, ভার্বালটা খুবই মজার, এই যে ভি যে আমরা দেখছিলাম, ভি মানে হচ্ছে কি পাঁচ, রোমান অক্ষরে পাঁচ, তার মানে পাঁচ। আর একটা মজার ব্যাপার হচ্ছে ভি দেখলে আমরা যখন কখনো কোথাও জয়লাভ করি, উইন করি, আমরা এরকম ভি চিহ্ন দেখে না, ভি চিহ্ন দেখে, তার মানে হচ্ছে ধরো আমাদের বা ধরেন আমাদের ক্রিকেট টিম জিতছে, তখন আমরা কী লিখি আওয়ার কান্ট্রি উইন, আওয়ার কান্ট্রি উইন মানে এরকম আমরা ভি চিহ্ন দেখাই। ওকে, এইটা দিয়ে আমরা বলতে পারি আওয়ার কান্ট্রি উইন, আওয়ার কান্ট্রি উইন। ওকে, এখন আওয়ারটা হচ্ছে কি ওতে হচ্ছে বলতে আওয়ার, আওয়ার তো হচ্ছে ওরিয়েন্টেড, ভার্বাল হচ্ছে ওরিয়েন্টেড, সব ঠিকঠাক আছে, আর কান্ট্রি সেটা হচ্ছে কি কনফিউজড, সে কনফিউজড থাকবে। এরপরে হচ্ছে যে আওয়ার কান্ট্রি উইন, উইন তো হচ্ছে কী হবে ওয়ার্ল্ড, উইন তো হচ্ছে ওয়ার্ল্ড, ডাব্লিউ ও আর ডি ওয়ার্ল্ড, কেমন ওয়ার্ড পড়বে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুরু করবে। আর আইতে হচ্ছে এ ডাব্লিউ তে হলো ওয়ার্ড, ইনঅ্যাপ্রোপ্রিয়েট আইতে হচ্ছে উইন, আই সরি আইতে হচ্ছে ইনকমপ্রিহেন্সিবল সাউন্ড, ইনকমপ্রিহেন্সিবল সাউন্ড, মানে সেটা অ্যাও এরম করা শুরু করবে, উল্টা উল্টা সাউন্ড সবার শুরু করবে। আর এন তো হচ্ছে আমরা জানি কি লাস্টে তো আমরা নো রেসপন্স দিতেই পারি, সবগুলো লাস্টে কি নো রেসপন্স, তার মানে এটার মান, তার নো রেসপন্সের মান কত এক, এটার মান দুই, এটার মান তিন, এটার মান চার, এটার মান কত পাঁচ, কারণ ভার্বাল মান কত পাঁচ। ওকে, এরপর লাস্টে একটা সবচেয়ে বড়টা আছে, সেটা কি মোটর রেসপন্স, তাহলে মোটরের মান কত হবে, মোটরের মান হচ্ছে ছয়। ওকে, এখন আমরা মোটর কেমন মনে রাখবো, মোটর হচ্ছে ধরো আমাদের দেশে জয়লাভ করে এখন, আমাদের যারা খেলা দেখে তারা তো অনেক বড় ফ্যান, এবং যারা খেলে তারা খুবই ভক্ত থাকে, অনেক সময় ফ্যানরা খেলোয়াড়ের প্রতি ভক্ত থাকে, খেলোয়াড়রা ফ্যানের প্রতি অনেক ভক্ত হয়, একসঙ্গে আমরা অনেক ভক্ত আছে, তার মানে আমরা এটা আমরা মনে রাখতে পারি কেমনি দিয়ে ক্যান নট বা ক্যান লাইভ উইদাউট
friend. A fans cannot live without fans. A cannot তে হচ্ছে C তে হচ্ছে command. Command সে কি করবে obey করবে. তো obey command যাবো বাস লাইফ সম্পর্কে তো আমরা এর মানে হচ্ছে কত ছয় life life হচ্ছে localize pain. এর মানে কত হবে পাঁচ cannot live without. আচ্ছা without তো হচ্ছে কি withdrawal to pain. Withdraw to pain. সে pain withdraw করতে এরপর হচ্ছে F. F তো হচ্ছে flexion. Flexion টা কেমন abnormal. Abnormal flexion হবে. আমি এটা ছিল চার এটা তাহলে কি তিন আর A তে হচ্ছে abnormal extension. আমার আমার যেটা যে জায়গায় কনফিউশন হতো সেটা হচ্ছে যে আগে কি আপনার ফ্লেকশন আগে নাকি আপনার একটি এক্সটেনশন আগে এই ফ্যান মোড করার পর থেকে আর আমার এই ঝামেলা হয় নাই ফ্যান মানে কি এফএল ফ্লেকশন সো আগে আপনার ফ্লেকশন পরে এতে এক্সটেন মানে এতে হলে আপনার এক্সটেনশন আর এন তো হচ্ছে কি তাহলে নো রেসপন্স এটা আমরা জানি নো রেসপন্স হলে কি হবে নো মানে অন এই যে অন লেখতে এরকম লাগে না ও এন নো অনের মধ্যে চেয়ার এই হচ্ছে আমাদের গ্রাজুয়েট অনার্স তো হোপফুলি আমরা পারবো ইনশাল্লাহ এত কঠিন না কিন্তু হোপফুলি সহজ আছে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে